আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনি দেখছেন স্মার্ট আইডিয়া চ্যানেল। স্মার্ট আইডিয়া চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি একটি ব্যবসায়িক আইডিয়া আপনাদের মধ্যে শেয়ার করব। ব্যবসায়িক আইডিয়া কম বেশি আগে আমি দিয়েছি, তবে আজকে যে ব্যবসায়িক আইডিয়াটি শেয়ার করব সেই ব্যবসাটা হচ্ছে শোরুম বেসড বিজনেস। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ব্যবসায়িক রিলেটেড আইডিয়া পেতে পছন্দ করেন, কিংবা আপনি যদি বেকার হয়ে থাকেন, তাহলে আজকের আইডিয়াটি আপনার জন্য। তবে এই ধরনের বিজনেস রিলেটেড আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন অন করে দেবেন। তো বন্ধুরা, আজকে যেই ব্যবসায়িক আইডিয়াটি আমি আপনাদের মাঝে শেয়ার করব, সেটা হচ্ছে শোরুমের বিজনেস, অর্থাৎ ইনভেস্টর শোরুম বলে। অনেকগুলো কোম্পানি বিভিন্ন সিস্টেম আছে, যেরকম একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করার পরে আপনাকে কোম্পানির পার্টনার বেস শোরুম বলে যেটাকে, আপনার এটা ইনভেস্টর শোরুম। দেখা গেছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার কোম্পানির কাছে রাখবেন, কোম্পানি আপনাকে একটা শোরুমের ব্যবস্থা করে দেবে, সেখানে আপনার লভ্যাংশ কোম্পানি আপনার সাথে শেয়ার করবে। এটা হচ্ছে এই সিস্টেমের বিজনেস। তবে আমি বিস্তারিত বলার চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা, বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি এক এক কোম্পানির ব্যবসার পলিসি এক এক রকম। তবে আপনি যদি এই ধরনের চিন্তা করেন, এটা ব্যবসার সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এরকম যে আপনার টাকাটা আপনারই থাকবে, মাঝখানে আপনি টাকাটা ইনভেস্ট করার কারণে কিছু একটা বেনিফিটেড হবেন। কেমন? যেমন মনে করেন, আপনি ব্যবসাটা শুরু করবেন, আপনার থেকে কোম্পানি একটা চুক্তিপত্র করে নেবে যে আপনি কোম্পানিতে 30 লাখ টাকা ইনভেস্ট করবেন। সেখান থেকে আপনি আপনার এলাকায় ব্যবসা করতে পারবেন, কিরকম যে আপনার বাজারে যে জায়গাটা সবচেয়ে বেশি রানিং, ওই মার্কেটে একটা ভালো পজিশন, একটা শোরুমের ব্যবস্থা করে নেবেন। শোরুমের ভাড়া থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব কিছু কোম্পানি বেয়ার করবে। আপনার কোম্পানির সাথে একটা চুক্তি হবে, যেরকম মনে করেন আপনি 20 লাখ বা 25 লাখ টাকা ইনভেস্ট করলেন, নির্দিষ্ট সময় ব্যবসা করার পরে যখন কোম্পানির সাথে ব্যবসা করবেন না বা ব্যবসা থাকবে না, তখন কোম্পানি আপনার টাকা আপনাকে রিটার্ন করে দিবে। তো মাঝখানে যেহেতু কতদিন আপনি টাকাটা ইনভেস্ট করে রাখবেন, সে কতদিন আপনি কোম্পানি থেকে প্রফিট নিতে পারবেন। কেমন? মনে করেন আপনি টাকাটা ইনভেস্ট করলেন আর আপনার এলাকায় এই শোরুমটা দিল, শোরুমের ভাড়া থেকে শুরু করে সব কিছু কোম্পানি বেয়ার করবে, শুধু কারেন্ট বিলের বিষয়টা আপনার উপরে থাকবে। আবার এর ভিতরে আরেকটা সুবিধা আছে, যদি আপনি চান যে কোম্পানির শোরুমের ভিতরে ম্যানেজার হিসেবে আপনি থাকবেন, সেক্ষেত্রে আপনি কোম্পানি থেকে বেতনও বুক করতে পারবেন। এই ধরনের একটা সুবিধা অবশ্য কোম্পানি রেখেছে। তো সেক্ষেত্রে আপনাকে মোটামুটি একটা কী পরিমাণ টাকা ইনভেস্ট করবেন, এটা কোম্পানির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে ওনাদের সাথে কথা বলে আপনি মিনিমাম 20 থেকে 25 বা 30 লাখ টাকার মতো ইনভেস্ট করা লাগবে। তো ব্যবসাটা লাভ বা প্রফিট কীভাবে ভাগ করে, মনে করেন আপনি একটা ফ্রিজ আপনার শোরুম থেকে বিক্রি করলেন, বা একটা টিভি বিক্রি করলেন, বা যে কোনো জিনিস একটা বিক্রি করলেন, একটা প্রফিট মার্জিন থাকে যে ফ্রিজটা বিক্রি করলেন আপনার 10,000 টাকা বা 5,000 টাকা লাভ হলো, 5,000 টাকা থেকে আপনাকে 7 বা 8% এটা কোম্পানির সাথে চুক্তিভিত্তিক যত আপনি বাড়াই নিতে পারেন, বা কোম্পানি চাবে কমাই দিতে আপনি চাবেন বাড়াই নিতে। তো কোম্পানি যদি আপনাকে 7% বা 8% দিল, তাহলে মনে করেন আপনার একটা ফ্রিজ যদি 1,000 টাকা বিক্রি হয়, তাহলে 8% 80 টাকা আসে। আর যদি আপনার কোম্পানির একটা ফ্রিজ 10,000 টাকা বিক্রি হলো, তাহলে 8% আপনি 800 টাকা পেয়ে গেলেন এরকম। কারণ আপনি কোনো কিছু তো শুধু আপনি মাত্র টাকাটা দিবেন, বাদ বাকি যা আছে কোম্পানি সব কিছু, কোম্পানির রুলস, কোম্পানির সব কিছু, আপনি শুধু কারেন্ট বিল 50% বা 100% না, আমার জানা শিওর না, যে 50% হয়তো শেয়ার করা লাগে। তো বন্ধুরা, এই ব্যবসাটা যদি করতে চান, এটা রিস্ক ফ্রি একটা ব্যবসা। কেমন? যে আপনি টাকাটা ইনভেস্ট করলেন, কোথাও ফেলে না রাখলেন, কোম্পানিতে ফেলে রাখলেন, যার বিনিময়ে আপনি একটা প্রফিট পাইলেন। যখন আপনার দেখা যাচ্ছে যে আপনার ব্যবসা ভালো না, বা ব্যবসা ভালো করতে পারতেছেন না, বা ব্যবসা কোম্পানির সাথে করবেন না, সেক্ষেত্রে কোম্পানির সাথে আপনার চুক্তি থাকবে, চুক্তি অনুযায়ী কোম্পানি আপনার যে টাকা জামানত হিসেবে রাখছেন ওই টাকাটা, পুরো টাকাটা আপনি ফেরত পাবেন, এটা নিশ্চয়তা আছে। আপনি চাইলে আপনার এলাকায় ব্যবসাটা শুরু করতে পারবেন। তবে আমি জানা মতে যে মাই ওয়ান মিনিস্টার যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিটা এরকম ইনভেস্টর শোরুম দেয়। আপনারা যদি ব্যবসা করেন, আরও খোঁজখবর নিয়ে দেখবেন যে কোন কোন কোম্পানি, কারণ সবগুলো কোম্পানির তো আর আপনার এলাকায় যে কোম্পানির মালের চাহিদা বেশি সেই কোম্পানিটা যদি নিতে পারেন, সবচেয়ে বেনিফিটেড হবেন। তো বন্ধুরা, আজকের এই আইডিয়াটি কেমন লাগলো জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আরও কী ধরনের সবাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।